Nature Pure Minus 17 Cholesterol Free Rice Bran Oil. এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। Nature Pure Rice Bran Oil. আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। তৃতীয়ার পূর্ণ লগ্নে রায়গঞ্জে প্রকাশিত হলো এক বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যে গ্রন্থটি প্রকাশ হয়েছে তার নাম গৌরবঙ্গের লোক সংস্কৃতি, যা সম্পাদনা করেছেন আব্দুল রহিম গাজী। তিনি বর্তমানে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন কালীশঙ্কর তিওয়ারি সহ অন্যান্যরা। মূলত এই বইটিতে লোক সংস্কৃতির ঐতিহ্য প্রাধান্য পেয়েছে। লোক সংস্কৃতির ইতিহাস, তার বিস্তার ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে এই গ্রন্থটিতে। আব্দুল রহিম গাজী বলেন, 5 বছর ধরে গবেষণা করে বইটি তৈরি হয়েছে, যা লোকশিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। আমার নাম আব্দুল রহিম গাজী। আপনি কোন ইউনিভার্সিটির অধ্যাপক? আমি এই মুহূর্তে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ডিন হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস আলিয়া বিশ্ববিদ্যালয়। আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যে বইটি উদ্বোধন হলো আপনার লেখা, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা আসলে দীর্ঘ প্রায় 5 বছরের পরিশ্রমের ফসল। আমি কর্মসূত্রে 15 বছরের মতো উত্তরবঙ্গে ছিলাম। মাতামাতা কলেজ কোচবিহার এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় 2 দশকের একটা আত্মিক সম্পর্ক, এবং গোটা উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আমি ঘুরেছি, দেখেছি। আর বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে স্পেশাল পেপার লোক সংস্কৃতি, এটা পড়ার সুবাদে এবং পরবর্তীতে গবেষণার সুবাদে এর প্রতি আমার একটা আন্তরিক টানও ছিল। ওই 2 দশকের যে নিবিড় গবেষণা, সেটাকে কিভাবে ধরা যায়, সেই চিন্তা থেকেই প্রথমে আমি অনেকের পরামর্শ নিয়ে প্রথম কাজ শুরু করি এই 2012-14 দিকে। সে সময় আমি মূলত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এবং কাজটা হাঁটিহাঁটি পা পা করে চলতে থাকে। জেলাভিত্তিক কাজ কোচবিহারের লোক সংস্কৃতি বহুমাত্রা বহুস্বর এই নাম দিয়ে 2016 সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থ প্রকাশের পর কোচবিহারবাসীর যে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে, আন্দোলিত করে, এবং তার অনিবার্য ফসল হিসাবে পরবর্তীতে 2018 সালে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রংপুর, এই ডিভিশনকে নিয়ে মূলত 800 পাতার একটা সম্পাদিত গ্রন্থ, যেখানে 55 জনের বেশি বিশ্ববিদ্যালয়, আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তো আছেই, এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের সেন্টারও এখানে আছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নিশ্চয়ই এই সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে আমরা রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, এরা হচ্ছে সভ্যতার পিলসুজ, এরা হ্যাভ নটস, এরা প্রান্তিক, এবং এই মানুষগুলোকে আমরা অন্তত মানুষের মর্যাদা দিই, তার সংস্কৃতিকে আরও বেশি আমরা গুরুত্ব সহকারে আমরা তুলে ধরার চেষ্টা করি, তাই সেটা আলপনা হোক বা সেটা বিভিন্ন হস্তশিল্পের কাজের ভিতর দিয়ে হোক বা অন্য নানা রকমভাবে গবেষণায় উঠে আসুক, আগামী দিনে তার খতিয়ান। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।